আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের দেখাবো কালবাউস মাছ ধরার টোপ কীভাবে দেওয়া হয় এবং টোপটা কীভাবে বড়শিতে লাগানো হয়। তো প্রথমে একটা ঝিনুক নেবেন। তো ঝিনুকটা চাকুর মাধ্যমে ছাড়িয়ে নেবেন, মানে ভিতর থেকে যে ঝিনুকের ভিতরে যে এটা থাকে। তো এটা নেওয়ার পর চাকু দিয়ে এটা নেবেন। তো এই যে এভাবে বড়শিতে লাগাবেন। তো আসলে মূলত ঝিনুক দিয়ে ভালো হয় কালবাউস মাছ ধরা। এভাবে বড়শিতে লাগাবেন। তা লাগানোর পর হয়ে গেল লাগানো। কালবাউস মাছ ধরার টোপ দেওয়ার সিস্টেমটা অনেক সুন্দর। তাই যে এভাবে বড়শিটা পানিতে দিয়ে দিবেন, দেখেন ভাই কীভাবে দিচ্ছে। সুন্দর করে এভাবে দিয়ে দিবেন। অনেক দূর গিয়েছে, তো মোটামুটি বেশি দূর দিতে হইব না। তো এইভাবে টুনটা লাগিয়ে দিবেন। মোটামুটি আনুমানিক আইডিয়া করে টুনটা দিয়ে দিবেন একটু দূরে। তো আপনারা ওই যে দেখতে পাচ্ছেন কত দূর দূর দেওয়া হয়েছে টুনটা। টুনটা দেওয়া হয়ে গেছে। সুতোটা আস্তে আস্তে টেনে দিবেন, তাহলে টুনটা দাঁড়িয়ে যাবে। এই ভাইয়াটি একটি কালবাউস মাছ অলরেডি ধরেছে, এটাও আপনাদের দেখাবো একটু পরে। ওই যে এই জায়গায় রাখা হয়েছে, একটু পরে আপনাদের দেখাবো। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আস্তে আস্তে ওই যে দেখতে পাচ্ছেন টুনটি দাঁড়িয়ে যাচ্ছে, সুতো টান দেওয়া হইতেছে আর আস্তে আস্তে টুনটি দাঁড়িয়ে যাচ্ছে। তো এভাবে দিয়ে বসে থাকবেন। এখন আপনাদের মাছটি দেখাবো যে কি মাছটি এসে ধরছে। তো চলুন দেখাই আপনাদের মাছটি। শালা মোটামুটি বড় গেছে তো, দেখা যাইতেছে। এই মাছটি সে ধরছে। মোটামুটি বড় আছে মাছটি। এই ভাইয়াটি মাছটি ধরছে। তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন, ঠিকানাটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা কি বসে দিয়ে ধরছেন নাকি ভাই? আচ্ছা, সাথে যে মাছটাও ধরতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।